2015 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেও 2016 সালের 26 জুলাই জাতীয় সংসদের রবীন্দ্র বিশ্ববিদ্যালয় আইন অনুমোদন হয় আর এরপর থেকেই যাত্রা শুরু হয় এ বিশ্ববিদ্যালয়ের। সরকার রবীন্দ্রনাথ ঠাকুরের জমিদারি অংশের 236 একর খাস জমি বরাদ্দ দেয় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নামে, কিন্তু বরাদ্দকৃত এই জমিতে সড়ক ব্যবস্থা ভালো না থাকায় বিল পেরিয়ে যেতে হয় সেখানে। বিশ্ববিদ্যালয় ভবনের পূর্ণাঙ্গ নকশা করে জমা দেওয়া হয় ইউজিসিতে, তারপর তা পাঠানো হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ে, তবে তা এখনো ওঠেনি একনেকে, তাই বিশ্ববিদ্যালয়ের স্বপ্নটা এখনো অধরাই রয়ে গেছে শিক্ষার্থীদের। ক্যাম্পাসে মুক্ত জ্ঞান চর্চা কিংবা সাংস্কৃতিক চর্চা আমি করব, সেই স্বপ্নটা আসলে অধরাই রয়ে গেল। নিজের মধ্যে একটা একাকিত্ব নিয়ে আসতেছে ব্যাপারটা, যদি আমার একটা ক্যাম্পাস থাকতো আজকে তাহলে আমার মধ্যে একাকিত্ব ব্যাপারটা কখনোই আসতে পারতো না। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং মাননীয় প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর কাছে আমার আবেদন, তারা যদি একটু সদয় নজর দিয়ে এই সহযোগিতা তারা করে তাহলে এই যে হাজার খানেকের বেশি ছাত্র আছে বা সামনে আরো ভর্তি হবে তারা একটা পূর্ণাঙ্গ ক্যাম্পাসে স্বাদ পেয়ে যেতে পারবে। অন্যদিকে শিক্ষামন্ত্রী জানিয়েছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিপিপি তৈরি হলেও তা একনেকে এখনো ওঠেনি, এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। আশা করি ডিপিপিটি দ্রুতই একনেকে উঠবে, একনেক পাশ হয়ে গেলে তারপরে আমরা দ্রুততম সময়ের মধ্যে কাজ শুরু করতে পারবো। বর্তমানে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের 5টি বিভাগে 870 জন শিক্ষার্থী, 25 জন শিক্ষক শিক্ষিকা আর 193 জন কর্মকর্তা কর্মচারীকে নিয়ে চলছে কার্যক্রম। আমরা শিক্ষা মন্ত্রণালয় থেকে নিরীক্ষিত হওয়ার পরে তাকে তো এখানে যেতে পারে, আমরা সেই প্রত্যাশাটা করছি আর কি। আতিকুর রহমান তিতাস, মাইটিভি।